পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে মৃত্যুর মিছিল নিহত অন্তত সত্তর মর্গে স্বজনদের ভিড় ইতিহাস বিকৃত করলে স্বাধীনতা বিরোধী চক্র সুযোগ নেবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে নিহতদের প্রতি শোক একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা সর্বস্তরের মানুষের হল। ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সংবাদে আপনাদের সাথে আছি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃতের সংখ্যা জন ফায়ার সার্ভিসের টি ইউনিটের পনেরো ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসেস নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে মানবিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছে সরকার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন বুধবার রাত দশটা আটত্রিশ মিনিট রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার শাহী মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণ মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা আগুন লেগে যায় সড়কের পাশে ওয়াহেদ ম্যানশনে ভবনটির ছিল কেমিক্যাল গোডাউন রেস্টুরেন্ট ও প্লাস্টিক তৈরির নানা উপকরণের দোকান বারে আগুনের তীব্রতা শুরু হয় বিস্ফোরণ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের আরও কয়েকটি ভবনে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার সময়ে শাহী মসজিদের সামনে চৌরাস্তায় ছিল তীব্র যানজট ফলে কিছু যানবাহনের সিলিন্ডার এবং বৈদ্যুতিক ট্রান্সফর্মারও বিস্ফোরণ হয় আগুন ছড়িয়ে যায় আশেপাশের দোকানগুলোতেও ঘটনাস্থলে এই দগ্ধ হয় অনেক পথচারী পুরি আঙ্গার হয় কেউ কেউ বড় ভাইক না আর এইগুলা জ্বলছে এইগুলা আর পায়ে জ্বলছে ওর ওর মানে রিক্সার থেকে আলাদা হয়ে গেছে আর আমার বন্ধুলা ভাই আর ছোট না ছিল ওই তিনজনের একজনের কোনো পায় নাই ওদের এখানে দোকান মসজিদ দিকে আগুনটার এই পাশে দোকান ছুটি হওয়ার সময় খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস রাত ভর কাজ করে তেরোটি স্টেশনের সাঁত্রিশটি ইউনিট তবে বেগ পেতে হয়েছে আগুন নেভাতে একদিকে পর্যাপ্ত পানির অভাব অন্যদিকে ঘিঞ্জি সরু গলিতে ফায়ার সার্ভিসের গাড়িগুলো কাছাকাছি যেতে না পারায় দিতে পড়েন দমকল কর্মীরা আমরা আগুনের লেলিয়ান শিখা দেখতে পাই প্রচুর পরিমাণে ধাউ দাও করে আগুন জ্বলতেছে কারণ যেহেতু এখানে কেমিক্যাল ছিল প্রত্যেকটা মানে বিল্ডিং এর নিচে হলো গোডাউন কেমিক্যালের গোডাউন আগুনের তীব্রতা কমার সাথে সাথে একে একে বিভিন্ন ভবন থেকে বের করে আনা হয় দগ্ধ মরদেহগুলো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা চকবাজার এরই মাঝে স্বজনদের মরদেহ খুঁজতে থাকেন অনেকেই আমার ছোট ভাই বিল্লাল ওনাকে কালকে রাত থেকে খুঁজে পাচ্ছি না এই মদিনা ডেকোরেটার উনি কাজ করত সেখানে সেলাইয়ের কাজ করত ভিতরে যারা যারা আসিল ওরা সবাই মানে লড়তে পারে সবাই মানে আগুনে আগুনে পুরো হয়ে গেছে তো সব বোমার মতো ফুটতেছে সব কিছু ফুটতেছে দোতলা কিসের এই স্পে ভ্যাকটিনিয়া জানা হচ্ছিল এদিকে দীর্ঘ 15 ঘন্টার কার্যক্রম শেষে সমাপ্ত করা হয় উদ্ধার অভিযান কারণ অনুসন্ধানে কমিটি করেছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন আমরা সার্বজনিক প্রত্যেকটা বিষয় মনিটর করছি আমি এখান থেকে থেকে সব কিছু নিয়ে আমরা একটা ডিরেকশনে আসতে পারবো যে আসলে আগুনের অরিজিন অফ ফায়ার কোথা থেকে হয়েছে তখন আমরা একটা কনক্লুশনে যাইতে পারবো ঘটনাস্থল পরিদর্শনে আসেন সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সব ধরনের সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেন তারা কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলারও ঘোষণা দেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের প্রাণহানি ঘটেছে তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য ক্ষতিপূরণ দেওয়া হবে যে নিমতলির ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি সরিয়ে নেন তখন তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে আবার এগুলি আসছে আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না এখন মেয়র মহোদয় আমাদেরকে যদি আমাদেরকে সহযোগিতা চান আমরা এই সবগুলোর ব্যবস্থা করতে পারবো যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয় এদিকে শেষ বিকেলে ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা চলাচল উপযোগী করতে কাজ শুরু করে সিটি কর্পোরেশন যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সিটি কর্পোরেশন থেকে কাজ করবে এবং অন্যান্য বাহিনী যারা আছে তারাও সহযোগিতা করবে এর আগে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চকবাজার থানা এবং স্থানীয় সিটি কর্পোরেশনের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা এদিকে চকবাজার ট্রাজেডিতে প্রিয়জনের লাশ বুঝে নিচ্ছেন স্বজনরা এ পর্যন্ত চল্লিশটি মরদেহ হস্তান্তর করা হয়েছে যাদের মরদেহ শনাক্ত করা যাবে না তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয় জনের অবস্থায় আশঙ্কাজনক হাসপাতাল মর্গের সামনে কান্না ভেজা চোখে এখনো প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন স্বজনেরা সহকর্মীদের সহায়তায় সাইদুল ইসলামের রিপোর্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে স্বজনদের আহাজারি কারো মা কারো ভাইবোন কারো বা ঘর আলো করা ছোট্ট সুনামনিকে হারিয়ে বুকফাটা আর্তনাদ স্বজনদের দুই ভাই বাবা ও মাকে হারিয়ে দেশে হারা এরকম অনেকে সান্ত্বনা দেবার ভাষা নেই যেন কারো নিজে হাতে নামাইছি আমি চৌচল্লিশটা এখানে এখন নামাইলাম বিশটা তার আগে দশটা এদিকে আগুনে পুরে চেনার উপায় নেই লাশগুলোর স্বজনদেরও খুঁজে পাচ্ছেন না অনেকে নিখোঁজদের খোঁজে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে স্বজনদের এটা আমার দুইটা ভাই দনোটায় দোকান বন্ধ করে আসার মারা গেছে আমার মারে ওষুধ কিনা দিয়ে যা পার ওষুধ কিনা দিয়া পাঠাইছে গাড়ি দিয়া আর এই ঘটনা হয়ে গেছে আমার মা কাঁদে কাঁদে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান বেশ কিছু মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে আমরা এই পর্যন্ত সাতষট্টি লাশের অনুসন্ধান করতে পেরেছি ফরেন্সিক বিভাগ সাতত্রিশটি লাশকে আইডেন্টিফাই করতে পেরেছে আমরা এই পর্যন্ত ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাইশটি লাশ আমরা প্রকৃত আত্মীয় স্বজন নিকটজন যাদেরকে শনাক্ত করতে পেরেছি তাদের নিকট আমরা হস্তান্তর করেছি আমরা চেষ্টা করছি অতি দ্রুততম সময়ে বাকি শনাক্তকৃত লাশগুলোকে আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করার জন্য আহত শতাধিক মানুষ ঢাকা মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন দুর্ঘটনায় দগ্ধসহ ভবন দশে আহতদের অনেকে বার্ন ইউনিটের উপদেষ্টা সামান্তলাল সেন জানান হাসপাতালে ভর্তি নয়জনের জনের অবস্থা আশঙ্কাজনক গতকাল রাতে আঠারো জন রোগী আসছিল পড়ে তার মধ্যে নয়জনকে জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি রাত্রি বাকি নয়জন জন এখানে ভর্তি আহতদের অনেকেই শ্বাসনালী পুড়ে যাওয়াই তাদের অবস্থা আশঙ্কাজনক সবারই কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে ইনহেলেশন বাট অতএব কেউ কিন্তু ঝুঁকিমুক্ত না সবাই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সাইদুল ইসলাম একুশ টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেরা ইতিহাস বিকৃত করলে স্বাধীনতা বিরোধী চক্র সুযোগ নেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে ইতিহাস বিকৃতির সমালোচনা করেন তিনি চকবাজারের অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন ভাষা শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি জাতিসত্তা স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় দু সালে নির্মিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিয়ে নিজস্ব মিলনায়তনে প্রতিষ্ঠানটির এই আলোচনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউটের নবনির্মিত লাইব্রেরি ও আর্কাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বক্তৃতার শুরুতেই গেল রাতে রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি আহতদের চিকিৎসায় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা যারা নিহত হয়েছে আমি তাদের আত্মা মাখফাত কামনা করছি আর যারা আহত তাদের যাতে দ্রুত চিকিৎসা হয় তার ব্যবস্থা নিয়েছে এবং সেটা আমরা কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী আমাদের এটা হলো দুর্ভাগ্য যে আমরা নিজেরা যা এর সঙ্গে সম্পর্কিত আমরাই সব সময় যদি ইতিহাস বিকৃত করে ফেলি তাহলে আমাদের স্বাধীনতা বিরোধী বা আমাদের বাঙালি জাতীয়তাবাদের বিরোধী যারা তা তো করবেই সুযোগই পেয়ে যায় ভাষা চর্চা দেশের বিভিন্ন তাদের গবেষণা করা এবং করা একুশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কাজে আমরা এই একুশের আন্দোলন থেকেই কিন্তু রক্ত দিয়ে নিজের ভাষা রক্ষা থেকে শুরু করে আমরা একটা রাষ্ট্র সৃষ্টি করতে সক্ষম হয়েছি উচ্চ আদালতের রায় ইংরেজিতে লিখলেও বাংলায় ব্যাখ্যা করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপমান কোন জাতি সহ্য করতে পারে না সুমন ঢাকা এবার প্রসঙ্গ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বৃনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের আকবর হোসেন একটি রিপোর্ট আরও মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্যর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী পরে মন্ত্রিপরিষদ সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার চেয়ারম্যান জি এম কাদের নেতৃত্বে শ্রদ্ধা জানায় বিরোধী দল জাতীয় পার্টি এরপর প্রধান বিচারপতি তিন বাহিনীর প্রধান বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানান শহীদ বেদিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত হয় শহীদ মিনার ঢল নামে সাধারণ মানুষের ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ ভাষার মর্যাদা রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেছেন সবাই আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ভাষা দিবসে একুশে গ্রন্থমেলায় পাঠকের ঢল পছন্দের বই কিনে শিশুদের উচ্ছ্বাস ঝিনয়দহের সরিষা খেতে বাণিজ্যিক মধু চাষ কাজের সুযোগ পাচ্ছেন অনেক বেকার আবার আমন্ত্রণ রাত নটার একুশের সংবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সব পথ যেন মিশে যায় অমর একুশে গ্রন্থমেলায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভাষার ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে শিশুদের মেলায় নিয়ে আসেন অভিভাবকেরা বর্ণমালা গল্প ছড়া ভূতের বই কিংবা বিজ্ঞান পছন্দের বই কিনে উচ্ছ্বসিত খুদে পাঠকরা মাতৃভাষা দিবসের বিকেলে গ্রন্থমালা পরিণত হয় লেখক ও পাঠকের মিলন মেলায় ইবনেনের রিপোর্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গ্রন্থমেলা পরিণত হয় জনসমুদ্রে শোকের আবহ ছিল সবার পোশাকে পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে মেলায় ঘুরে বেড়ানো বই পড়া আর পছন্দের বই কিনতে ব্যস্ত সব বয়সী মানুষ গল্প আর ছড়ায় সহজেই শিশুদের মানসিক বিকাশ ঘটে এ বিষয়টি মাথায় রেখে লিখছেন লেখকরা বড়দের পাশাপাশি কিশোররাও লিখছেন এই সব গল্পের মধ্যেই স্বপ্ন বিভিন্ন ভাবে এসেছে কোনটা ঘুমের মধ্যে কোনটা মানে এই যে কিছু করার স্বপ্ন কিছু হওয়ার স্বপ্ন এই স্বপ্নগুলোকে আমি ধরার চেষ্টা করেছি বই লিখি এখন ওরা যদি আমার বই কালেক্ট করে আমাকে ইন্সপায়ার করে আমি আরো বেশি ইন্সপায়ার হব বই লেখার জন্য ছোটবেলা থেকে বই পড়া শিখে তাহলে বড় হয়ে তাদের সফলতার দুয়ারটা অনেক সুন্দরভাবে খুলে যায় ভার্চুয়াল জগতে বিচরণ বাড়লেও বইয়ের প্রতি মানুষের ভালোবাসা এখনো কমেনি বইটা হাতে নিয়ে যখন বাচ্চারা এখনো বই দেখে তারা মনে করে যে বইয়ের টাচটা বোধহয় একটা অন্য রকম তাই বই থাকবে এখন নানান মাধ্যম আছে জানার সেটি সত্যি কথা কিন্তু বইয়ের বিকল্প এখনো তৈরি হয়নি এর আগে সকালে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সবার গন্তব্য গ্রন্থমেলায় শিশু প্রহর তাই শিশুদের ছিল বাদ ভাঙা উচ্ছ্বাস যেন চার দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তির আনন্দ আমাদের ছোট নদী চলে বাকে বাকে মাতৃভাষার জন্য রফিক সালাম বরকতদের আত্মত্যাগ সম্পর্কে জানাতে শিশুদের নিয়ে মেলায় আসা বলছিলেন অভিভাবকরা একুশ ফেব্রুয়ারি আমরা কেন উদযাপন করছি সেটা দেখানোর জন্য উদ্দেশ্য একুশ তারিখে আসা একুশ বাঙালি অহংকার এই গর্ব বুকে ধারণ করেই বেড়ে উঠুক আগামীর প্রজন্ম এই প্রত্যাশা সবার ইবনেনুর শাউন একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি সংবাদ ঝিনোদহের সরিষা খেতে বাণিজ্যিকভাবে চলছে মধু চাষ এতে কাজের সুযোগ পাচ্ছেন অনেক বেকার যুবক একই সঙ্গে মৌমাছি ও ফুলের পরাগয়ন ঘটানোয় বাড়ছে সরিষার ফলনও ঝিনদোহ সদর কালীগঞ্জ কোটচাঁদপুর কালীগঞ্জ মহেশপুর হরিনাকুণ্ড ও শৈলকোপার প্রায় প্রতিটি মাঠেই এমন হলুদের সমারোহ এসব সরিষা খেতে চলছে মৌ চাষ স্থাপন করা হয়েছে অসংখ্য মৌ বাক্স খাঁটি মধু কিনতে দূর থেকে আসেন অনেকে আর তা মিলছেও বেশ কম দামে এ ব্যাপারে সহযোগিতা ও পরামর্শের হাত বাড়িয়ে দিয়েছে বিভাগ ঝিনোদয়ে চলতি মৌসুমে দশ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরোধী যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে চকবাজারের আগুন একাধিক প্রতিবেদন আবার আমন্ত্রণ রাত নটার একুশের সংবাদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন এমপি নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় জি এম মোহাম্মদ কাইসুল হক অরুণ কান্তি পাল সহ সকল জিএম ডিজিএম এজিএম সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মার মাখেরাত কামনা করা হয় এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক খবর উড়ান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে সত্তর জন নিহতের খবর অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রধান শিরোনামে বলা হয়েছে ঢাকায় ঐতিহ্যবাহী বাজারে আগুনে কয়েক ডজন মানুষ নিহত নিহতের সংখ্যা সত্তর ছাড়িয়ে রয়টার্স লিখেছে এ সংখ্যা আরও বাড়তে পারে তাদের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম নয় জাজিরার প্রধান শিরোনামে পুরান ঢাকার খবরের পাশাপাশি তুলে ধরা হয়েছে তাজরিনের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের কাহিনী গার্ডিয়ান বলছে আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছিল লাইভ আপডেট জানাচ্ছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এছাড়া মার্কিন গণমাধ্যম সি এন এন নিউ ইয়র্ক টাইমস চীনের সহ অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম তুলে ধরেছে এ খবর আর এর সাথে শেষ করছি রাত 9:21 এর সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে মৃত্যুর মিছিল নিহত অন্তত 70 মর্গে শতদের ভিড় ইতিহাস বিকৃত করলে স্বাধীনতা বিরোধী চক্র সুযোগ নেবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে নিহতদের প্রতি শোক একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জাতি বিনম্র শ্রদ্ধা সর্বস্তরের মানুষের ঢপ সবশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন